এই বাসাটা আজকে আমরা দেখতে আসছি। বাসাটা বাইরে থেকে ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। এখন দেখা যাক ভিতরটা কেমন লাগে। ল্যান্ড ভালো আছে, ল্যান্ডটা প্লেন আছে। গার্ডেন করা যাবে, ভেজিটেবল গার্ডেন কিংবা যে কোনো কিছু গাছ টাছ লাগানো যেতে পারে। আশপাশে নেইবারহুডটাও অনেক ভালো, সবগুলো বাড়ি এখানে প্রায় একই রকমই। আউটসাইডটা খুবই সুন্দর, ফেন্স দিয়ে সুন্দরভাবে ঘেরাও করা আছে। খুবই চমৎকার একটা বাসা। এটা বারবিকিউ সেকশন, দোলনা আছে, ছোট টি টেবল আছে, সোফা আছে, এগুলো থাকবে বাসার সঙ্গে। এখানে বসার জায়গা আছে, চমৎকার, খুবই সুন্দর ডেকটা, প্লাস সুন্দর জায়গা আছে এবং সুন্দর করে চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাসাটা অনেক সুন্দর, নেওয়ার মতো একটা বাসা, ভালো লেগেছে বাসাটা। এখন দেখা যাক কি হয়। এখানে সুন্দর ফুলের গাছ লাগানো আছে। গার্ডেনিং করার জন্য খুব সুন্দর করে এটা করে ফেলছে ওরা, আবার গ্রিন হাউসও আছে এখানে, খুবই সুন্দর। গার্ডেনিং করার জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, এখানে সব কিছু সুন্দর করে এরা করে রেখে দিয়েছে। বাসাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে আছে কিনা বাসাটা। খুবই চমৎকার একটা জায়গা। খুবই খোলামেলা, খুবই সুন্দর। এটা অন্য আর একটা বাসা, এই বাসাটাও আমরা দেখতে আসছি। এই বাসাটার ওই বাসাটার তুলনায় একটু পুরাতন পুরাতন লাগতেছে। আর যে ল্যান্ডগুলো আছে, ল্যান্ডটা একটু উঁচু নিচু টাইপের ল্যান্ড, আর বাহিরের ইয়ারটা সুন্দর করে ঘেরাও দেওয়া নাই ওই বাসাটার মতো। এখন দেখা যাক ভিতরে গিয়ে দেখে আসি কেমন বাসাটা।